হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট কাজ থেকে আপনাদেরকে স্বাগতম। সো আমি অলরেডি তিনটা ভিডিও হয়ে গেছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য। যারা এই ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে চলে দেখে আসুন। আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, সেগুলো দেখে আসতে পারেন যে কীভাবে ওয়েব ডেভেলপমেন্টটা শুরু এবং কীভাবে কাজ করতে, কীভাবে ডাউনলোড করতে, ইনস্টল করতে, সফটওয়্যারগুলো কী কী লাগবে সব বিষয় আপনাদের আছে। সো আজকে আপনাদের চতুর্থ পর্ব, সেটা হলো যে আজ আমি আপনাদের শুধু একটা জিনিস দেখাবো, সে হলো ফন্টের কালারটা দিবেন কীভাবে। তো কালারটা দেওয়ার জন্য আপনাদের প্রথমে আপনাকে যেটা করতে হবে, আমি চলে যাব। সো এখান থেকে আপনারা লিখতে হবে। সো আমি ফুলটা চলো, সো আমি এটাকে কেটে দেবো। সো ওকে, কেটে দিলাম। সো আমরা নতুন করে HTML লিখবো, যখন টাইটেল আসলো আবার ফার্স্ট না, আমি এখন আজকে লিখবো ফার্স্ট পেজ। ওকে পেজ, ওকে টাইটেল দিলাম। সো বডি, বডি আমরা হেডার ভিতর যাবো না এখন, আমরা এখন বডি কাজ করব। সো বডি কাজ করার জন্য আমাদের যেটা হতো, সো আমরা এই সব লিখতে পারি। সো আমরা একটা হেডার লিখবো। সো এখান থেকে আমরা লিখতে পারি, যদি একটা দিস ইজ প্যারাগ্রাফ লিখলাম, সো এখান থেকে লিখতে হলাম। সো আমাদের এখন এই সনের পাশে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে একটা স্পেস দেবো, স্পেস দিয়ে সুন্দর করে লিখতে হবে স্টাইল, যেহেতু আমরা কালার দেবো স্টাইল, ঠিক আছে। স্টাইল বাটনে ক্লিক করে ইন্টার চাপ দেবো, এখন আমাদের স্টাইল চলে আসবে। সো আমরা এখন লিখতে পারবো ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাক লিখতে পারি, সরি, হ্যাঁ ব্যাক লিখতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসে নিচে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজে যাব না, আমরা ব্যাকগ্রাউন্ড শুধু কালারে ক্লিক করব। এখন কালার করার পরে আমরা রেড দিতে পারি, যেরকম রেড, ওকে রেড দিতে পারি, রেডও তো লাল, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে সেভ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেভ হয়ে যাব। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালারটা রেড রেড হয়ে গেছে। যদি চান যে এখানে আমি ব্যাকগ্রাউন্ড রেড করব না, এখানে আমরা হলুদ করব, তো হলুদ কালারটা হলো কি, ইয়েলো, ঠিক আছে, ইয়েলো। সো এখন ইয়েলো, এখন যদি আমরা সেভ বাটনে ক্লিক করে এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডটা একবার ফুল ইয়েলো, মানে হলুদ হয়ে গেছে। সো এখানে আমরা একটা সেন্টারে নেব, ঠিক আছে। আমরা তো সেন্টার আগে জেনেছি যে কীভাবে সেন্টারে নেব। সো আমরা আগে জেনেছি, এখন একটা সেন্টারে নেব। সেন্টারে নেওয়ার জন্য আমাদের এখান থেকে কেটে, মানে এখান থেকে আমরা কেটে দেব। সো আমরা এখানে শেষ করার জন্য আমাদের এই এখানে লিখব যে ওকে, এখন কিন্তু সেন্টার চলেছে, আমি কিন্তু খালি একটা স্ল্যাশ দিলাম তাই কিন্তু সেন্টার চলেছে। এটা হলো সাবলাইনের একটা ভালো পদ্ধতি। সো এখন যদি আমরা সেভ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখন দেখতে পারবো যে এটা সেন্টারে চলে আসে। যদি আমরা আমরা কি দেখেছিলাম সেটা হলো যে ফন্ট কীভাবে কালার দেব। সো আমরা কালার দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, সো আমাদের এটা ডিলিট করতে হবে। ডিলিট করার পর এটা কেটে গেছে। সো এখন আমাদের লিখতে হবে ফন্ট কালার, ঠিক আছে, ফন্ট কালার, সরি, ফন্ট কালার দিব। সো আমরা এখানে একটা ট্যাগ ট্যাগ ইউজ করতে পারি, সেটা হলো যে এখান থেকে আমরা যদি না আসে তো একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হলো যে ফন্ট, আমরা ফন্টের একটা ফন্ট এখান থেকে আমরা কপি করতে পারি বা এখান থেকে আমরা ডিলিট করি এটা। সো আমাদের এটার দরকার নাই, আমরা এখানে থেকে এই হেডিংয়ের আগে আমরা এখানে লিখব না, স্ল্যাশ দেবো, আমরা কিন্তু এটা অটোমেটিক চলে আসবে। সো ফন্টের আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে লিখব যে কালার। সো কালার লেখার পর আমরা দিতে পারি রেড, ওকে, রেড বাটন ক্লিক করে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটন ক্লিক করলে কিন্তু আমাদের এটা ইয়েলো আছে, এখন এখন কিন্তু এটা কালো আছে, ব্ল্যাক আছে। সো আমরা এখন যদি রিলোড দিই এখান থেকে
দিস ইজ দ্য প্যারাগ্রাফ। ওকে, আমরা তো ইয়েলোটা মানে উঠাই ফেলেছি, আমরা তো ব্যাকগ্রাউন্ড সেটটা উঠাই ফেলেছি। সো দিস ইজ প্যারাগ্রাফ, যদি এটা আপনার আর একটা কালার দিতে চান, এখান থেকে দিতে চান ব্লু, ব্লু দিলে কিন্তু আপনার ব্লু হয়ে যাবে, ও সরি ব্লু হয়ে যাবে। সো আমরা যদি এখন এটা রিলোড দিই, সো রিলোড কিন্তু দিস ইজ প্যারাগ্রাফ হয়ে গেল, এখন কালারটা অন্যরকম হয়ে গেল। যদি এখানে আপনার যেটা করতে হবে, যদি আপনি এখানে এই কালারটা ধরেন আপনার এটা ভালো লাগলো না, সো এখন আপনাকে যেটা করতে হবে সিএসএ জানতে হবে, সিএসএ কালারটা এনে আপনাকে যেরকম এখানে আসে। সো আমি জানি না, সো আমি এখন সিএসএ ব্যবহার করি নাই, সো এখান থেকে আমরা রিলোড দিই, এখন কিন্তু কিছু আসবে, ঠিক আছে। দিস ইজ প্যারাগ্রাফ, কিন্তু একটা সিএস জানতে হবে, সিএস জানলে আপনারা এই ট্যাগটা মানে আপনারা এই রংটা দিতে পারবেন আপনাদের, মানে আপনাদের এই পেজের লেখাগুলো বা এই ফন্টের কাজ করার জন্য আপনারা সিএস ব্যবহার করতে পারেন কালারগুলো দেওয়ার জন্য। সো আমরা ইতিমধ্যে আজকে জেনে ফেললাম যে কীভাবে ফন্টের কালারগুলো দিতে হয় এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। সো আমরা অলরেডি কিন্তু জেনে ফেলেছি, আর আজ আর বেশি টিউটোরিয়াল এটা বড় করবো না, আজ আপনাদের অলরেডি কিন্তু চারটা টিউটোরিয়াল হয়ে গেল। সো এই চারটেগুলো দেখে তারপরে আমি পরে আর টিউটোরিয়াল দিয়ে দেবো, সামনে টিউটোরিয়াল দিব, সে যে আপনার একটা আরও আছে। সো আমি আজকে আরও একটা বলতেছি, আমরা কিন্তু অলরেডি অনেক কিছু জেনে ফেলেছি যে কিভাবে আপনার বেসিক টিউটোরিয়ালগুলো বেসিক বিষয়গুলো আমরা জেনে ফেলেছি, এবং সামনে পর্বে আপনাদের আমি দেখাবো আরও, মানে এখনও একটা দেখাই দিয়েছি, যদি আপনারা কোনো কিছু লিঙ্ক লিখতে চান, সো আপনারা একটা স্লাইড দেবেন, সেটাও এখানে লিখবেন যে এ, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, সো এইস লিখবেন, এইস লিখে হেল্প, মানে এটা আপনার হলো লিঙ্ক লেখার জন্য। সো আমরা এখানে লিঙ্কটা একটা কপি করব, সো কপি করার জন্য আমাদের ধরুন আমি একটা ওয়েবসাইটে যাব, সো আমি এই ওয়েবসাইটে দেখলাম, ঠিক আছে, এখানে আমরা কপি করব, কপি করার পর আমরা এখানে এই যে আছে এখানে আমরা পেস্ট করব, পেস্ট করার পর আপনারা এখানে সেভ বাটন ক্লিক করবেন, সো সেভ বাটন ক্লিক করার পর এখানে একটা রিলোড দেবেন, এখানে কিন্তু কিছুই আসবে না, কি আসবে, কিছু না, কিছু এখন কিন্তু কিছুই আসবে না। সো আমাদের আসার জন্য যেটা করতে হবে, এখানে সুন্দর করে বলে দিতে হবে যে এখানে আপনি দিতে পারেন হ্যালো লিখে, সমস্যা নাই। সো এখান থেকে আপনারা শেষ করতে হবে, এখানে দিয়ে স্ল্যাশ বাটনে ক্লিক করুন, ওকে, এখন যদি আমরা সেভ করি, সো এই অপশনটা আমরা পাবো এখন, সো পাবো বলতে সেভ বাটন ক্লিক, সরি ক্যান্সেল, রিলোড দেবো আমরা, এখান থেকে এই যে চলে আসছে এই হ্যালো, এরা হয়তো ক্লিক করলে আমরা ওই পেজে চলে যাবে, সোজা ওই পেজে, দেখুন ওই পেজে চলে গেছে, কিন্তু এখানে আপনারা যা করবেন ঠিক সেই পেজে কিন্তু চলে যাবে। এখানে যদি লেখান যে আমি এখানে হ্যালো লেখছি, সো এখান থেকে লেখার পর দে সাবমিট, সাবমিট বাটন, ও সরি বাটন, ওকে বাটন, ঠিক আছে, এখন যদি আমরা সেভ বাটনে ক্লিক করে আমরা এখন রিলোড দিই, সো এখন সাবমিট, সাবমিট বাটন, বাটন, ও সরি এন হয় নাই, এখানে এম হয়ে গেছে, সো বাটন, বাটন, এখন যদি আমরা সেভ বাটনে ক্লিক করি, তার এখন যদি রিলোড দিই, এখন কিন্তু আপনি বাটনে এখানে ক্লিক করি, কিন্তু আমরা পেজটাই চলে যাবো। সো আশা করি আজকে অনেক কিছু শিখে ফেলেছেন, সো এখন পর্যন্ত অনেক কিছু সিলেবাস ছিলেন ওয়েব ডেভেলপমেন্ট কোর্সগুলো, আরও আর সামনে টিউটোরিয়ালের জন্য আপনারা খুবই আগ্রহী হবেন, কারণ আমি সুন্দরভাবে বলে দিতেছি যে ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমি ধীরে ধীরে কথা বলে আপনাদের বোঝার জন্য আমি এই ভিডিওগুলো করতেছি। আশা করি ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু আপনি বিফলে যাবেন, চারটা ভিডিও দেখলে কিন্তু পরে যে ভিডিওগুলো দেবেন যদি না দেখতে পারেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না, তাই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর আপনার এই ভিডিওগুলো দেখার জন্য মানে আর কলিং বেল আছে, কলিং বেলের আইকনটা ক্লিক করে অবশ্যই আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, সেভাবে আপনি দেখে নিতে পারবেন।